हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल आज को इसी कॉलेजे आज की फिफ्थ सेमेर रेजल्ट छिलो और अभी इसे दाड़ी आर कॉलेजे फेवरेट स्पॉट एखे खूब सुंदर सुंदर गाच होत और आज के वेदार देखते ही पाच पुरो मेघला और एन बिस्टी शुरू हो गए तो छाता नहीं हड़बड़ कर चले बस भलोई बिस्टी ना हमारा तो तुम्हारा बुझते एरपर ताड़ाताड़ी बाड़ी जाब बाड़ी गए और तुम्हारे संगे कथा बोलो आज के ट्रेजेडी हलो हमार संगे से जो कलेजे आसते रेजल्ट नीते हमारे देरी हो गए एन एक बजे एखे कि फ्रेंडर संगे देखा हो चलो वो संगे आलाप कराई चलो एखन सब समय मास्क पर थकते हो चलो हमारे यूट्यूब सबाई चले आसते এগুলো হচ্ছে সব আমার ফ্রেন্ড আমরা একসঙ্গে সোশ্যাল মিডিয়াতে পড়ছি সামনে যাই এর সঙ্গে তো পরিচয় হলোই আর আরেকজনের সঙ্গে হয়েছে ওর সঙ্গে থাকি এটা হচ্ছে ইতি আমার পরেই ছিল যার রোল এ হচ্ছে প্রিয়া আর হচ্ছে ওটা হচ্ছে কৃষ্ণা এটা হচ্ছে তমা পরে মাস্ক পরবি তমা একটু আলোর দিকে ঘুরে যাই হ্যাঁ হ্যাঁ ঘুর ঘুর क्योंकि बात पड़े गेलो प्रिया बात पड़े गेलो प्रिया मास्कुलर এটা হচ্ছে প্রিয়া একদম আমার চাইল্ডহুড ফ্রেন্ড আমরা মানে ছোট থেকে একসাথে পড়েছি না একদম চাইল্ডহুড ফ্রেন্ড আর আরেকজন আছে আরেকজন প্রিয়া বাদ চলে গেল কোন প্রিয়া যে প্রিয়া পপুলো হতে চায় না ও আসবে না ক্যামেরায় আচ্ছা ঠিক আছে না না জোর করব না কাউকে সবাই ক্যামেরা তুই ইউটিউব দেখিস না ইউটিউবে যাবে কিটা जुही चावला जुही पैटेल एक संगे संस्कृत पढ़े हिस्ट्री डिपार्टमेंट दिए बंधुत्व हो गए देखो बाहरे टिप टिप कर बिस्टी नाम दीचे और एदी के देखो आमी आगेर बारी शेयर करेछिलाम जे आमादेर कलेजे किन्तु बोईमेला हय तो एखाने देखो बोईमेलार सब स्टल चले एसेछे তোমাদেরকে দেখালাম বইমেলাটা কিন্তু আমি এখন সকাল বেলায় যাচ্ছি না আমি বরাবরই মায়ের সঙ্গে দিদির সঙ্গে আসতাম তো ভাবজি রাত করে আসবো আমি ভুলে গেছিলাম যে এবারে বইমেলাটা তো তাড়াতাড়ি কলেজ খুলেছে বলেই মনে পড়লো তো এবার বাড়ি ফিরছি আর বৃষ্টিটা মাঝে মাঝে একবার করে আসছে একবার করে বন্ধ হচ্ছে মানে ছাতাটা কোন সময় খুলে রাখবো আর কোন সময় বন্ধ করব বুঝতে পারছি না আমি এবার আমার কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি আর জানি না কবে আসতে পারবো যদি আমাদের ফেয়ারওয়েল হয় তাহলে মেবি আরো আসবো আর না হলে এটাই এন্ড কারণ সব রেজাল্ট আমরা বেরিয়ে গেছে আর পেয়েও গেছি দেখা যাক এরপর ডাইরেক্টলি তোমাদেরকে ঘরে যে আমি দেখা করব चैनल कल के एसर थे एकदम किलग श्यूट करते बिकज हमार शर भीषण ही खराब हो गो
তো কালকে আমি ওই কলেজ থেকে ফিরে এত আমার পেট ব্যথা হচ্ছিল, এত শরীর খারাপ হয়ে গেছিল, বুকে সানডে হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ক্যাটপাল। ক্যাটপাল? হ্যাঁ ক্যাটপাল বল। ওই ক্যাট মানে মিয়াও, আর আমার ডাগ মিয়াও না, ওই জন্য বলে ক্যাটপাল। ও এটা মিয়াও, এটা মাও। মা নামটা কি দিয়ে? মা কেন? ওই বেড়ালকে দেখে মা মিয়াও করতাম, ওই জন্য মা দিয়ে। ও আমার তো আগে কোনো ডাক নামই ছিল না, গুনু গুনু করে ডাকতো, দি কান্তাম খুব, দি পরে দাদু আমার নাম রেখে চলে শিখলি, সবাই গুনু বলতো। তো এরপর কি কিটু আমাদেরকে একটা ডান্স করে দেখাবে নাকি? কিটুর গান কি? ছম ছম। সব মনে রেখেছি কিন্তু স্টেপ গুলো খুব ভালো হয়েছে, মাঝে মধ্যে বুঝতে পারে না, মাঝে মধ্যে বুঝতে পারে না। ক্যামেরা সামনে মারতে পারছি না তোমার। তো এই দিদিটার কিছুদিন পর বিয়ে, আর আজকে আমাদের বাড়িতে এসেছে আইবুড়ো ভাতের জন্য। তো এই দিদিটা হচ্ছে মাও দিদি, অনেকবারই আমি বোধহয় বলেছি, আর আমার কিন্তু ইউটিউবের প্রত্যেকটা কমেন্ট সেকশনে এই দিদির কিন্তু কমেন্ট থাকে আমাকে একদম সাইডে সাপোর্ট করার জন্য, মানে কেউ কমেন্ট করুক না করুক আমাকে সাপোর্ট করার জন্য এই দিদির কিন্তু কমেন্ট আসি, আমার এই জন্য খুব 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 ভালো লাগে। আর এটা হচ্ছে কিটু। জামাই বাবু বোকা। এখন রেগে আছে গোপী, এখন রেগে ঘরে ঢুকি দিবে, এসো এসো ঘরে ঢুকি দিবে, এসো ঘরে ঢুকি দিবে, এসো এসো ঘরে যাবে, ইচ্ছো 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 ছেড়ে দাও, এই পাড়া ছাড়া, এই পাড়া ছাড়া না, এখনো এই পাড়া তুল, এই পাড়া তুল, চল ঘরে যা। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। দিদির আইবুড়োভাত স্পেশাল রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা হচ্ছে মিষ্টি লুচি, আর মিষ্টি লুচির সঙ্গে ছিল ঝাল ঝাল আলুর তরকারি, আর রয়েছে সাথে পোলাও। লুচি আলুর দম আর পোলাওটা সম্পূর্ণ মা বানিয়েছে, আর সেদিনে মায়ের আমি হেল্পিং হ্যান্ড হতে পারিনি কারণ আমার প্রচুর শরীর খারাপ ছিল। আর রয়েছে এখানে যে চিকেনটা দেখতে পাচ্ছ, এই চিকেনটা বানিয়েছে দাদা আর কাকিমা মিলে, আর চিকেনটা দেখতে পাচ্ছ একটু ঝোল ঝোল হয়েছে কারণ চিকেনটা একটু নুন হয়ে গেছিলো, সেই জন্য একটু জল দিতে বাধ্য হইলাম। আর রয়েছিল মিষ্টি আর পাঁপড়। পারবে পারবে, কিছুই নেই। পারবে পারবে, তুমি নিয়ে এসো, ভালো বলছি। আমরা ঝাল হালকায় খাই, ছেলাগুলো খায়, আমার মেয়েদিতে আমার একটু হালকা, আমিও হালকা ঝাল খাই। যতই যা হোক
সো হে গাইস এন্ড ওয়েলকাম। আমার দুদিন ধরে ব্লগটাকে কন্টিনিউ চলছে, কিন্তু ব্লগটাকে এখনো এন্ড করা হয়নি। বিগত দুদিন আমার এতটা পরিমাণ শরীর খারাপ হলো। আমার এই আজকে হচ্ছে চার দিন, আমি ফার্স্ট ডে কলেজ থেকে ভিডিওটা শুরু করেছি। সেদিন আমি যখন বাড়ি ফিরছি, মানে কলেজ থেকে যখন বাড়ি ফিরছি, তখনই আমার আর কি প্রবলেমটা শুরু হয়। রাস্তায় আস্তে আস্তে আমি বুঝতে পারি আমার পেটটা ব্যথা করছে, তারপরেই আর কি ফান্ডা তো ওখানেই শুরু। ব্যথা করা হলো, ফার্স্ট ডে গেল, প্রচুর পেন হলো। সেকেন্ড ডেও আমি খুব ভুগেছি। সেকেন্ড ডে রাত্রেবেলায় দিদিরা এসেছিলো আইবুড়ো ভাত খাওয়ার জন্য। তারপর থার্ড ডেও আমি এত, মানে এইটা হচ্ছে আমার 2021-এ সেরা। এরকম কখনো আমার এভরি মান্থে এই স্ট্রাগলটা আমি কখনো করিনি, যে পরপর তিন দিন আমার এত পেটে ব্যথা এবং শরীর খারাপ, এত বমি বমি লেগেছে, কখনো হয়নি। আজকে চার দিন, আজকে আমি মোস্ট প্রবাবলি অনেকটাই ভালো আছি। আর আজকে অনেকগুলো কাজ ছিল যে জন্য আমি আজকে আর ভ্লগ শ্যুট করিনি। অনেকগুলোই কাজ ছিল এবং আমি সেগুলো ক্লিয়ারলি করতেও পেরেছি। আর আমার মাথার চুল অ্যান্ড আমার ফেস টেস দেখে বুঝতেই পারছো, কালকে এত পরিমাণ আমার মাথায় ব্যথা হচ্ছিলো, মাথা ব্যথা প্লাস এই যে এখানটাতে আমি তেল নিয়েছি। তো ভাবলাম ব্লগটাকে এন্ড করা হয়নি, চলো ব্লগটাকে এন্ড করা যাক। আর আমি জানি আজকের ব্লগটা ভীষণই মেসি যাবে, তবে আজকের ব্লগটা কিন্তু আমার প্রচুর বন্ধু বান্ধব অ্যান্ড এন্টারটেন একটা ফার্স্ট পার্টটাই ব্যাপার ছিল। তো আমার সেই জন্য আমি এই ব্লগটাকে আরও পাবলিশ করছি তোমাদের জন্য। আর আমার ফ্রেন্ডরাও আমাদেরকে আমাকে বলছে যে কিরে তুই ব্লগটা এখনো পাবলিশ করলি না কেন, ব্লগটা পাবলিশ করলি না কেন। বললাম না দাঁড়া, এখন এডিট করা হয়নি, আমার তিন দিন খুব শরীর খারাপ ছিল। তো ফাইনালি আজকে আমি এখানে ব্লগটাকে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো চলো আজকের মতো এখানেই টাটা, নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। তো টাটা।